শরীর সুস্থ রাখতে শরীর চর্চা করুন। এই বার্তা সাধারণের কাছে পৌঁছে দিতে কেদারনাথের উদ্দেশ্যে পাড়ি জমালেন নদিয়ার যুবক। যুবকের এই উদ্যোগে খুশি স্থানীয়রা। এর আগেও এভাবেই পথে নেমেছেন তিনি। পথটা নেহাত কম নয়, নয় নয় করে প্রায় 2000 কিলোমিটার। তাতে কি এসে যায়, দেশবাসীকে যে সুস্থ ও সবল রাখার টোটকা জানাতে হবে। তাই এবার নিজের বাড়ি নদিয়ার ফুলিয়া থেকে দৌড়ে 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। তবে এই প্রথম নয়, এর আগেও বার কয়েক নদিয়া জেলার ফুলিয়া থেকে কখনো তারকেশ্বর, কখনো দীঘা, আবার কখনো দার্জিলিং এর মতো দীর্ঘ পথ দৌড়েই পাড়ি দিয়েছেন মহিতোষ ঘোষ ওরফে মাহি। তার লক্ষ্য একটাই, সুন্দর সুস্থ পরিবেশ ও সুস্থ সবল জীবন। এবার তার লম্বা পথের পাড়ি, দীর্ঘ 2000 কিলোমিটার। তবে এবারে তার সঙ্গী চারজন সাইকেল আরোহী বন্ধু। কেদারনাথের উদ্দেশ্যে রবিবারই রওনা দিয়েছেন মহিতোষ। শুধু যে তিনি দৌড়বিদ তা নয়, শিক্ষা জীবনে আপাতত মাস্টার ডিগ্রি শেষ করেছেন ওই যুবক। পড়াশোনার পাশাপাশি এটা তার অন্য রকম নেশা বলা যায়। পরিবেশ সম্বন্ধে কিছু সচেতনতা বার্তা এসব নিয়ে বেড়াই আমরা। এর আগে দীঘা দার্জিলিং গিয়েছি এবং বিভিন্ন জায়গায় গিয়েছি, আমরা যাচ্ছি 5 জন। তার এই অক্লান্ত পরিশ্রম আর প্রচেষ্টাকে উনিশ জানিয়েছেন গোটা নদিয়াবাসী। এর সাহসে অনুপ্রেরিত হোক এই মাঠের ছেলেমেয়েরা যারা ফোর্স বা পুলিশে জয়েন করার জন্য এখানে প্র্যাকটিস করে। তার মধ্যে থেকে বেরিয়ে এসছে মাহি, সে ডেড ডেডিকেটেড একজন স্পোর্টসম্যান। এর আগে দার্জিলিং এ গেছে, এবার যেখানে যাচ্ছে কেদারনাথ, সেটা এত দূরে যেটা আমরা অন্যভাবে গেলে কল্পনাও করতে পারি না। আর মাহির ভেতরে যে টেম্পার আছে, যেটাকে বলে যে তার উইন পাওয়ার, সেই পাওয়ারটা আরো স্ট্রং হোক এটা আমরা চাই। এর ফিউচারের জন্য ভাবি, যেটা সেটা হলো এ ভবিষ্যতে ম্যারাথন রেসার হোক, আমাদের ফুলিয়ার জন্য, আমাদের দেশের জন্য ও নাম উজ্জ্বল করুক, আর ওর মধ্যে সেই শক্তি ধীরে ধীরে সঞ্চয় হোক। এবার যেমন কেদারনাথে যাওয়ার যে পরিকল্পনা নিয়েছে, মনে প্রাণে চাইছি ওখান থেকে ভোলেনাথের আশীর্বাদ নিয়ে আসুক, মাঠের সমস্ত ছেলেমেয়ের শক্তি শুভেচ্ছা ওর সঙ্গে থাকুক, ভবিষ্যতে ও যেন ন্যাশনাল মিট, এশিয়ান গেমস মিট করার মতো সাহস পায়, শক্তি পায় এবং সফলতা পায়। তবে কেউ কেউ আবার বলেছেন এটা শুধুমাত্র প্রচারের আলোয় আসার একটা কৌশল মাত্র। তবে দৈনন্দিন জীবনে দৌড় ব্যায়াম যে শরীর সুস্থ রাখতে বেশ কার্যকরী তা মানছেন অনেক মানুষই। এই তো দেখা গেছিলাম মায়াপুর, তারকেশ্বর, ফুলিয়া টু কেদারনাথ, খুব ভালো লাগছে। কিন্তু যাদের শরীর অপেক্ষাকৃত দুর্বল, পাশাপাশি যে সমস্ত মানুষ হার্টের অসুখে অথবা উচ্চ রক্তচাপে ভোগেন, তাদের ক্ষেত্রে দৌড়ানো যে সাক্ষাৎ মৃত্যুর সমান তা বলার অপেক্ষা থাকে না। তবে যে যাই বলুক, নিজের লক্ষ্যেই অবিচল নদিয়ার দৃঢ় সংকল্প যুবক মহিতোষ। এমনকি সাম্প্রতিক করোনা কালেও কিভাবে সবুজ ঘাসের উপর দৌড়ে নিজের শরীরকে সুস্থ সবল রাখা যায়, সে বার্তাও দেশবাসীর উদ্দেশ্যে জানিয়েছিলেন নদিয়া জেলার ফুলিয়ার বুইচা গ্রামের বাসিন্দা মহিতোষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন 31 অগস্ট। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।